হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি যাব নবদ্বীপের কেশবজি গৌড়ীয় মঠ। নবদ্বীপ কেশবজি গৌড়ীয় মঠ যেতে হলে আপনাদের হাওড়া কাটোয়া লোকাল ট্রেন চড়ে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। চলুন বন্ধুরা, আমি নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। বাইরে বেরিয়ে গিয়ে টোটো ধরবো, টোটো ধরে যাব আমি নবদ্বীপের কেশবজি গৌড়ীয় মঠ। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনারা টোটো ধরে পৌঁছে যেতে পারবেন নবদ্বীপের কেশবজি গৌড়ীয় মঠ। চলুন বন্ধুরা। সামনের রাস্তাটি গৌরাঙ্গ সেতুর রাস্তা। গৌরাঙ্গ সেতু এখান থেকে এক মিনিটের পথ। যারা কৃষ্ণনগর থেকে আসবেন তারা এই গৌরাঙ্গ সেতু পেরিয়েই ডান দিকে দেখতে পাবেন নবদ্বীপের তোরণ। এই তোরণের ভিতর দিয়ে রাস্তা আছে। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন নবদ্বীপের কেশবজি গৌড়ীয় মঠ। এই রাস্তার একদম পাশেই রয়েছে নবদ্বীপ কেশবজি গৌড়ীয় মঠ। বন্ধুরা, আমি এখন নবদ্বীপ কেশবজি গৌড়ীয় মঠের সামনে চলে এসেছি। এই মঠটি ত্রিতল বিশিষ্ট। প্রথম তলায় আছে রাধাকৃষ্ণের বিগ্রহ মন্দির, দ্বিতীয় তলে শ্রী চৈতন্য লীলা মিউজিয়াম এবং তৃতীয় তলে আছে শ্রীকৃষ্ণের রাসলীলা। চলুন এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করি আপনারা দেখতে পাবেন বিরাট একটি নাট মন্দির। বহু মানুষ এখানে একসঙ্গে দাঁড়াতে বসতে পারবেন। নাট মন্দিরের দেওয়ালে চৈতন্যলীলা এবং কৃষ্ণলীলা খোদিত রয়েছে। এই মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ এবং এই মঠের নামকরণ করেছিলেন শ্রীমৎ ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ। মন্দির খোলা থাকে প্রতিদিন ভোর 4টা থেকে দুপুর 12টা ও বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এটি মহারাজের বসার জায়গা। এই মঠে থাকার ব্যবস্থা ও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নেবেন। চলুন এবার 10 টাকা টিকিট কেটে দ্বিতীয় তলে যাই, মিউজিয়াম দেখি। দ্বিতীয় তলে চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন দিক দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে শ্রী জগন্নাথের রথযাত্রার সময় সপরিকর মহাপ্রভুর নৃত্য। পাশেই রয়েছে শ্রী গৌরনিতাইয়ের জগাই মাধায় উদ্ধারের দৃশ্য। এদিকে রয়েছে শচী মাতার কোলে বালক নিমায় শুয়ে রয়েছে সেই দৃশ্য। চলুন বন্ধুরা এবার তৃতীয় তলে যাই, শ্রীকৃষ্ণের রাসলীলা দেখি।
চলুন ও পাঁচটায় যাই, ওখানে রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ ও বলরামের গোচারণ লীলা। এদিকে রয়েছে শ্রী রাধিকার মানভঞ্জনের দৃশ্য। এখানে রয়েছে শ্রী প্রেম সম্পুট লীলা। এখানে শ্রীকৃষ্ণ অপ্সরা বেশে শ্রী রাধিকার প্রেমের পরীক্ষা করছেন। এখানে রয়েছে শ্রী রাধিকা যখন কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার পথ অবরোধ করে দাঁড়িয়েছিলেন, সেই দৃশ্য। নারী বেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট যাবতীয় আগমনের দৃশ্য এখানে দেখানো হয়েছে। আরও রয়েছে শ্রীকৃষ্ণের গোপীগীত শ্রবণ ও গোপীগণের বিরহের দৃশ্য। এখানে রাধার অভাবে শ্রীকৃষ্ণ বিভাবিত হয়ে আছেন, সেই দৃশ্য দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে মহাপ্রভু শ্রীচৈতন্য দেব যখন বৃন্দাবনে গেছেন, সেই দৃশ্য।
এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিরহে বিরহিণী রাধার দৃশ্য। অভিমানিনী শ্রী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান। এটি শ্রী দামবন্ধন লীলা। পাশেই রয়েছে গঙ্গা যমুনা সরস্বতীর মূর্তি। চলুন বন্ধুরা, মিউজিয়াম দেখে এবার আমরা নিচের তলায় যাব এই মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ নারায়ণ গোস্বামী মহারাজের সমাধি মন্দির দেখব। শ্রীমৎ নারায়ণ গোস্বামী মহারাজের সমাধি মন্দিরটি খুবই পরিচ্ছন্ন, ছিমছাম, সুন্দর করে সাজানো রয়েছে। মঠের পাশের দৃশ্যটিও খুব সুন্দর। ওদিকে দেখা যাচ্ছে গৌরাঙ্গ সেতু রোড, নবদ্বীপের তোরণ। উপরে ব্যালকনিতে রয়েছে আলোচনারত শ্রী মহাপ্রভুর মূর্তি। এটি শ্রীমৎ নারায়ণ গোস্বামী মহারাজের সমাধি মন্দির। নবদ্বীপের কেশবজি গৌড়ীয় মঠ দর্শন করে এবার ফিরে যাবার পালা। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।